একটা দিক নির্দেশনা আসছে, দিক নির্দেশনাটা আসুক, আমরা সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। তারপরে আমরা বলি যে তার, আমি আগেও বলেছি, তার সামাজিক মর্যাদা এবং দুইবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই দিকে খেয়াল রেখেই আমরা সমস্ত ব্যবস্থা নিয়েছি। থ্যাংক ইউ। আমি 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 কিন্তু আমার উত্তর বোধ হয় আপনারা পেয়ে গিয়েছেন। আমি বলেছি দুইবারের প্রধানমন্ত্রী, তিনি একজন সামাজিক মানে ব্যক্তি, সামাজিক অবস্থার বিবেচনা করে আমরা, তিনি একজন বিশেষ ব্যক্তিত্ব, সেইগুলো বিবেচনা করেই আমরা যা ব্যবস্থা নেওয়ার আমরা আনঅফিসিয়ালি সেগুলো নিয়ে গিয়েছি এবং অফিসিয়ালি আপনারা দেখেছেন যে আজকে কোর্টের থেকে নিয়ে একটা দিক নির্দেশনা আসছে। আমরা এগুলি অলরেডি ইমপ্লিমেন্ট করা হয়ে গিয়েছে এবং যদি আরও কিছু নতুন কিছু ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের কাছে আসে অবশ্যই সেগুলি ইমপ্লিমেন্ট। আপনি আপনি মানে যেগুলোর রায় দিয়েছে, রায়ের ভিতরে অনেক কিছু লেখা ছিল, সেগুলো আপনারা খেয়াল করবেন। থ্যাংক ইউ।